যিনি প্রথম জীবনে বড় ডাকাত ছিলেন, ডাকাতি করতেছেন এমন সময় এক মুসাফির ওনার সামনে আল্লাহর দিকে ফিরে আসার একটা আয়াত পড়েছে। ওই আয়াত শুনে উনি এমন ভাবে তওবা করেছেন, উনি এত বড় ওলি হয়েছেন, উনি খাজা গরিব নওয়াজের আরো উপরের ওলি। ওনার নাম ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ। যেদিন তওবা করেছেন সেদিন এক ইহুদির ঘরে গেছেন, ওই ইহুদির থেকে কিছু স্বর্ণের ইট ডাকাতি করেছিলেন আগে। তো ওনাকে বলছেন, আপনার ইট গুরু নিয়েছিলাম, মাফ করে দেন, আজকে থেকে আমি তওবা করে ফেলছি। ওই ইহুদি বলছে, আমার ইট ফেরত দিতে হবে। বলছে, ইটগুলো তো ভেঙে ফেলছি আমি, খরচ করে ফেলছি। বলে, আপনি কি আসলে তওবা করেছেন? বলে, হ্যাঁ। তাহলে একটা কাজ করেন, আপনি কিছু মাটির ইট নিয়ে আসেন। তত পিস স্বর্ণের ইট নিয়েছিলেন, তত পিস মাটির ইট নিয়ে আসেন, বস্তাবন্দি করে উনি আনলেন। আনার পরে বস বলেছে, বস্তা খুলবেন না, এমনি ইট এনে আমাকে দিবেন, আমার সামনে খুলবেন। যেই মাত্র বস্তা মুখ খুলল, দেখে মাটির ইটগুলো সব স্বর্ণ হয়ে গেছে। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, বলে, কি এটা কেমনে হইল? বলে, আপনার তওবাটা বরাবর আছে। বলে, মানে বুঝলাম না। বলে, তাওরীত কিতাবের মধ্যে আছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি বরাবর তওবা করে, তওবার মতো তওবা করে, সে মাটি ধরলে সেটা স্বর্ণ হবে। আমাদের তওবাগুলো ময়না পাখির মতো। আজকে রাত্রে তওবা করে গেলাম, আজকের মাহফিলে আর আগামী বছর তওবা করব, গত বছরও করেছি, কিন্তু মাসখানে সেটা ময়না পাখির মতো হয়ে গেছে। আর বাকিটা আমি বলতেছি না আর কি। ফারুকে আজমকে জিজ্ঞেস করা হয়েছে, তওবাটা কেমন আসলে? তিনি বলছেন, তওবার উদাহরণ দিয়েছেন তিনি, গরুর দুধের বাট থেকে দুধ যেভাবে দহন করে ফেলা হয়, কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওই বাট দিয়ে আর দুধ ঢুকানো যাবে না? যাবে না। গোটা পৃথিবী মিলে চেষ্টা করলেও ওই দুধ আর ঢুকানো যাবে না, যেগুলো বের হয়ে গেছে। সেম ফারুকে আজম বলছেন, তওবাটাও সেরকম। তুমি এমন ভাবে গুনাহ থেকে ফেরত আসবে, গোটা দুনিয়া যদি তোমার সামনে কদমে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত হীরা মণি মুক্তা জহরত তোমার সামনে দিলেও তোমাকে আর ওই গুনাহতে কেউ নিতে যদি না পারে, তাহলেই তওবা। বাদশা হারুনুর রশিদ খুব মন খারাপ, তার মন খারাপ হলে আমার যুবক ভাইরা হেডফোন লাগায় গান শুনে, মন খারাপ হলে আমার যুবক ভাইরা টেনশনে ব্যানশন টানে। আল্লাহর বড় বড় বুজুর্গরা মন খারাপ হলে তার চেয়ে বড় বুজুর্গর কাছে চলে যেতেন। বাদশা হারুন রশিদের একজন সঙ্গী ছিল যার নাম ফদল ইবনে রবি, ওনার কাছে এসে বলে, আমার মনটা আজকে বড় খারাপ, আমাকে একটু কোন ওষুধ দাও, কি হলে মন ভালো হবে? আমার নবীর হাদিসে আছে, যারা আল্লাহর বলি ইজা রু ও জুকির আল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়। আবার ভণ্ডদের দেখলে না, ভণ্ড আসে না নাই কথা বলেন না, ভণ্ড দেখলে আপনার ভিতরে যা আছে তাও চলে যাবে, যেন বাছাই করতে হবে বরাবর। বর্তমান যুগ তো ভণ্ডদের বড় ডমডমা ব্যবসা চলে, ঠিক কিনা কথা কন না। দুজন ওলির কাছে গেলেন, দুইজন, কয়জন? দুজনের কাছে যাওয়ার পরে বাদশা হারুন রশিদের মন এখনো পরিষ্কার ভালো হয়নি, কমপ্লিট ঠিক হয়নি। একজনকে দেখলেন, তখনকার ওলি তো বহুত রকম আছে না, একজন বাচ্চাকে দেখে একেবারে জাফাইয়া পড়ছে, ওরে বাচ্চা রে বাচ্চা, গরিবের ঘরে হাতির পা, গরিবের ঘরে হাতির পা, কেমনে আসলেন আজকে, কোন দিকে সূর্য উঠলো, কথা আছে না এরকম অনেক, এরকম কথা কইছে বলে হবে না, মন খুশি। এই দুজন মন খুশি করতে পারে নাই, তার মানে বোঝা যাচ্ছে ভিতরে কিছু জামিলা ছিল। লাস্টে একজনের কাছে গেলেন, একজনের দরজায়, ওটা ছিল ফুদাইল ইবনে আয়াজের দরজা, নক করলো, বলে, কে? ভিতর থেকে বলে, কে? বলে, বাদশা হারুন রশিদ। বলে, এটা তো বাদশার জায়গা না, এটা ফকিরের জায়গা, এখানে বাদশার কি কাজ? বাদশাকে বলেন, এখানে বাদশার কোনো কাজ নাই, বাদশার কাজ সংসদ ভবনে, বাদশার কাজ গণভবনে, এখানে কি? এটা ফকিরের জায়গা, ওনাকে বলে দেন যেতে। বলে, নাছর বান্দা হারুন রশিদ। বলে, হুজুর, হুজুর, ওনার সহযোগী বাচ্চা হারুনের সাথে যে আছে উনি বলছে, হুজুর, উনি বাচ্চা হয়ে আসে নাই, ফকির হয়ে আসছে, সুবহানাল্লাহ, দেখা করতে পারি এক সত্যে? বলে, কি? বলে, লাইট বন্ধ থাকবে, হুজুর তখন পাহাড়ে, পাহাড় থেকে খবরগুলো পাঠাচ্ছে, ছোট্ট একটা কুড়ে ঘর, ওখানে খাদেম থাকে, হুজুর ইবাদত করে পাহাড়ে। বলে, লাইট বন্ধ করে দেখা করতে হবে, কেন? কারণ বাদশার চেহারা দেখলে যদি দুনিয়ার কথা খেয়াল পড়ে, যদি আমার ভিতরে দুনিয়ার টান চলে আসে, আবার আমার কথার ভিতরে যদি বাদশাকে খুশি করার কোনো খেয়াল চলে আসে, আমি তো সেখান থেকে অনেক আগে চলে আসছি, আমি যদিও দুনিয়ার উপরে কিন্তু আমি আসি কবরে। বলে, ঠিক আছে, শর্ত অনুযায়ী হবে, লাইট বন্ধ থাকবে। শুরুতেই কথা হচ্ছে এরকম, হাত ধরার লগে লগে, এই হাত যদি প্রজার উপরে জুলুম করে, এই হাত যদি জনগণের উপরে কষ্ট আরোপ করে, জনগণের সম্পদ লুটপাট করে, তাহলে এই হাত বড় শক্ত, জাহান্নামী হাত এটা। আর এই হাত যদি প্রজাকে, রাজ্যের
মানুষগুলোকে আদর করে, স্নেহ করে, মমতা করে, তাদের শান্তির ব্যবস্থা করে, এই হাত বড় নরম, জান্নাতি হাত। বলার পরে বলে, হুজুর আমার মনটা বড় খারাপ, এত চেষ্টা করলাম কোনোভাবে মন ভালো করতে পারছি না। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার কোন ঋণ আছে? ঋণ কোন ঋণ আছে? হুজুর আমার কাছে কেউ টাকা পাবে না। আর কোন ঋণ আছে? কারো উপর জুলুম করছো? না হুজুর, আলহামদুলিল্লাহ তেমন কেউ নাই, জুলুম করছি। আচ্ছা, তোমার কাছে বড় একটা ঋণ আছে আমি দেখতেছি, তুমি খেয়াল করে দেখো। বলে, হুজুর একটা ঋণ তো আছে। কি সেটা? বলে, আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। হুজুর আমার ইবাদত অনেক রয়ে গেছে যেগুলো আল্লাহর ঋণ রয়ে গেছে। আপনি টাকা কেউ পেয়ে থাকলে দিয়ে দিতে পারবেন? মরার আগে খেয়াল করে দিতে হবে কি হবে না? জায়গা পেলে দিতে হবে, না হলে কিয়ামতের মাঠে একদম রিক্ত হস্তে উঠবেন। একদম আমার নবী বলছেন, সবচেয়ে ফকির কিয়ামতের মাঠে সবচেয়ে দুর্ভাগাসে যে আজীবন নামাজ পড়ছে কিন্তু দেখবে হাসরের মাঠে তার নামাজের পাল্লায় কিচ্ছু নাই, শূন্য। আজীবন রোজা রাখছে, শূন্য। বড় বড় হজ করেছে, শূন্য। তো কেন ইয়া রাসূলুল্লাহ শূন্য কেন থাকবে? মাত্র 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি মাত্র 10 টাকা। ওই আঙ্গুর কিনার সময় একটা খাই ফেলেছিল, ওই ঝালমুড়ি কিনার সময় দুটো মারি দিছে, মস্কারি করতে করতে মজা করতে করতে চিড়ে খাই ফেলে। এগুলো যে কত বড় কাল হবে কিয়ামতের মাঠে, সে বড় অসহায় হবে। সে দেখবে, হায়রে এত তাহাজ্জুদ পড়লাম, এতগুলো নামাজ পড়লাম, কই একটা টাকা? শুধু এই একটা টাকার কারণে সব দিয়ে দিতে হবে। ফুদাইল ইবনে আয়াস বলে, ও বাচ্চা হারুন, আল্লাহর হকগুলো আদায় করে দাও, যাও, কত ওয়াক্ত নামাজ বাকি আছে সেগুলো খেয়াল করে করে পড়ে ফেলো।